কারকপদ এবং অকারক পদের পার্থক্য কি। উত্তর হবে কারক পদ ও অকারক পদের পার্থক্য হল কারক পদগুলি বাক্যে ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় কিন্তু অকারক পদগুলি ক্রিয়া এমনকি কখনো কখনো অন্য কোনো পদের সঙ্গেও যুক্ত হয় না এর পরবর্তী প্রশ্ন বিভক্তি কি অর্থাৎ বিভক্তি কাকে বলে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহারযোগ্য পদ গঠন করে তাকে বিভক্তি বলে বিভক্তি কয় প্রকার ও কি কি উত্তর হবে বিভক্তি মূলত দুই প্রকার হয় শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও উদাহরণ বাবা তোমায় ডাকছেন এখানে বাবা তোমায় শব্দ বিভক্তির উদাহরণ বাংলায় প্রচলিত শব্দ বিভক্তির সংখ্যা কয়টি ও কী কী বাংলায় প্রচলিত শব্দ বিভক্তি মূলত পাঁচটি হয় এ কে রে র তে এছাড়াও আছে শূন্য বিভক্তি তির্যক বিভক্তি কাকে বলে সংস্কৃত ব্যাকরণ অনুসারে এ বিভক্তিকে তির্যক বিভক্তি বলে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে বিভক্তি সমস্ত কারোকেই ব্যবহৃত হয় তাকেই তির্যক বিভক্তি বলে উদাহরণ হলো এ পরবর্তী প্রশ্ন অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও যে সকল অব্যয় বিশেষ্য সর্বনাম প্রভৃতি পদের পরে বসে বিভক্তির মতো কাজ করে তাদেরকেই অনুসর্গ বলে যেমন দাঁড়া দিয়া কর্তৃক নিমিত্ত এগুলো সবই অনুসর্গের উদাহরণ অনুসর্গ কয়েকটি দিক দিয়ে গড়ে ওঠে এবং কি কি। অনুসর্গ দুটি দিক দিয়ে গড়ে ওঠে নামপদজাত অনুসর্গ এবং অসমাপিকা ক্রিয়াজাত অনুসর্গ নামপদজাত অনুসর্গের দুটি উদাহরণ দাও উত্তর দাঁড়া দিয়া কর্তৃক নিকটে অপেক্ষা এগুলো সবই নামপদজাত অনুসর্গ ক্রিয়াপদজাত অনুসর্গের দুটি উদাহরণ দাও যেমন চাহিয়া বা চেয়ে হতে বা হইতে লাগিয়া বা লেগে থাকিয়া বা থেকে এগুলো সবে ক্রিয়াপদজাত অনুসর্গ অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য লেখক অনুসর্গ শব্দের পরে পৃথকভাবে বসে ব্যবহৃত হয় কিন্তু বিভক্তি শব্দের পরে শব্দের সাথে যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় অনুসর্গের পৃথক ব্যবহার আছে কিন্তু বিভক্তির পৃথক ব্যবহার নেই পরবর্তী প্রশ্ন অনুসর্গ ও বিভক্তির একটি করে মিল লেখ বিভক্তি শব্দকে পদে পরিণত করে তাকে বাক্য পদবাচ্য করে তোলে অনুসর্গ শব্দকে পদে রূপান্তরিত করে কোন কোন কারকে অনুসর্গের ব্যবহার রয়েছে কারণ আমরা জানি অনুসর্গ প্রধান কারক তিন প্রকার রয়েছে করণ কারক অপাদান কারক এবং কারক তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপাদানকারক করণ কারক আর নিমিত্তকারক কারকে অনুসর্গ ব্যবহারের একটি উদাহরণ দাও ওর মনের মধ্যে কি আছে জানি না এখানে এই যে মধ্যে এটাই হলো কারক জাত অনুসর্গ পরবর্তী প্রশ্ন নির্দেশক ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখক উত্তর হবে বিভক্তি কখনোই শব্দের পূর্বে বসে না কিন্তু নির্দেশক পরিমাণবাচক অথবা সংখ্যাবাচক বাচক বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে স্বতন্ত্রভাবে শব্দের পূর্বেও বসে অনুসর্গ ও নির্দেশকের মধ্যে একটি পার্থক্য লেখ উত্তর অনুসর্গ সাধারণভাবে শব্দের পরে বসে কিন্তু নির্দেশক ব্যক্তি বা বস্তুবাচক শব্দের পরে